আসসালামু আলাইকুম বন্ধুরা, আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর রাফসান দা ছোট ভাইয়ের বাবা মায়ের বিরুদ্ধে 3,15,00,000 টাকা ঋণ পরিশোধ না করার অভিযোগ উঠেছে। ব্যাংক ঋণ নিয়ে না দেওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়। পরে তারা জামিন নিলেও সম্পত্তি নিলামের আদেশ হয়, কিন্তু সেই আদেশ হাইকোর্টে রিট করে আটকে দিয়েছে তারা। বাবা মাকে অডিগারি উপহার দেওয়া এবং 2,50,000,000 টাকার ঋণ খেলাপি নিয়ে ফেসবুক লাইভে এসে রাফসান কি বললেন চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক। সো আমি কালকে ফেসবুকে একটা পোস্ট দেখছি যে আমি নাকি একটা 2 কোটি টাকার গাড়ি কিনছি, আর আমার বাবার নাকি 3 কোটি টাকা লোন। এখানে কিছু ভুল তথ্য আছে, মিস ইনফরমেশন আছে। প্রথম জিনিস, এই এটা একটু চেক করে দেখেন, এটা অনেকেই জানে, গাড়ির দাম 2 কোটি টাকার আশেপাশেও না। আমার মা বাবার কি একটা কোম্পানি ছিল? হ্যাঁ। কোম্পানি কি লোন নিয়েছিল? হ্যাঁ। কোম্পানি আর ব্যাংক দুইটার মধ্যে কি একটা ডিসপিউট হয়েছে যে টার্মস অ্যান্ড কন্ডিশনস ম্যাচ করে নাই? হ্যাঁ। তারপর কি? তারপর দুই পার্টি কোর্টে গেছে, লোন দেয় একটা বন্ধক, নাহলে একটা মর্টগেজ রেখে নিতে হয়, যেখানে আমরা আমাদের একটা জমি দিছি। এই যে জমিটা, এই জমিটার দাম ধরে নেন আপনি 10 টাকা, আর আমরা লোন যেটা নিছি 1 টাকা। সো এখন ওই পার্টিটা চায় যে 1 টাকা দিয়ে 10 টাকার এটা নিয়ে নেওয়ার। বাট একটা জিনিস, এইটার জন্য ফেয়ার না। তারপর একটা গুড সিটিজেন কী করবে? কোর্টের কাছে যাবে। কোর্টের কাছে যাওয়ার পর হোয়াটস গোনা হ্যাপেন? ব্যাংকেরও কথা শুনবে, আমাদেরও কথা শুনবে, যার লজিকটা যেটা ঠিক মনে করবে আমাদের ব্রাইটেস্ট জাজেসরা ওইটাই। অ্যান্ড দেন ওরা শুনলো অ্যান্ড আমাদের কথায় লজিক পেলো, পরে আমাদের স্টে দিছে। তার মানে হ্যাঁ, আমরা এখনও রায় দিচ্ছি না, আমরা কত অ্যামাউন্ট আপনি ব্যাক দিবেন জানাবো। আচ্ছা, এইটা হলো এইখানে আমি ফেসবুকে দেখতেছি একটা মোরাল অব্লিগেশন আমারে শিখাচ্ছে যে আমার লোনের টাকাটা গাড়ি না কিনে দেওয়া উচিত। ভাই, এটা আপনার চিন্তা করতে হবে না, আমাদের তো অ্যামাউন্ট জানাবে, তারপর না আমরা পে ব্যাক করবো। অ্যান্ড এইটা যতদিন আমরা না জানি, কেমনে কেমনে পে ব্যাক করবো? অ্যামাউন্টটা কি আপনি আমাকে বলতে পারবেন ভাই? অ্যান্ড যতক্ষণ এই অ্যামাউন্টটা না জানি, এখন যদি আমি একটা আইসক্রিম খেতে যাই, বলবে ভাই আপনি আইসক্রিম খেন না, আইসক্রিমের টাকা দিয়ে আপনি লোনের এটা দিতে পারতেন। একটা ঘড়ি কিনতেছি, ঘড়ি কিনেন না, ঘড়ির টাকা দিয়ে তো আপনি লোনের টাকা শোধ করতে পারতেন। আপনি যদি এত বুঝেন, আপনি আমাকে অ্যামাউন্টটা বললেন, তাহলে কত দিতে হবে? আপনি তো কোর্ট না ভাই। অ্যান্ড তারপরের জিনিস, আমি যদি আমার বাবার কথা বলি, আমার বাবা একটা সেনাবাহিনীর অফিসার, সে তার লাইফ সার্ভ করছে এই দেশের জন্য। অ্যান্ড আরেকটা জিনিস, আমরা কি দেশের বাইরে পালাই গেছি? আমরা কি 1,000 কোটি টাকা নিয়েছি? না ভাই, উই আর হিয়ার, আমরা দেশে আসি। যখন আমরা জানবো যে কোর্ট রায় দিবে যে এইটা 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 অ্যামাউন্ট, আমরা দিয়ে দিব। তার আগ দিয়ে কারোর রাইটস নাই বলার, এইটা ইভেন মানে মোরাল পুলিশিং করা, এইসব কোনো কিছুর। আপনারা এক সাইড অফ দ্য স্টোরি জেনে কখনো এটা বলতে পারেন না ভাই। আমাদের লোন ইন্টেনশন কখনো ছিল না লোন নিয়ে যে আমরা মেরে দিব। আমাদের ব্যবসার পরিস্থিতি ভালো হয় নাই ওই সময় ভাই। তারপর সব মিলাই যখন কোভিড হয়েছে, পুরো পৃথিবীর সবাই সাফার করছে, ওই টাইমে আমরা গাড়িটা বিক্রি করে দিছি, আমাদের আগের যে গাড়িটা ছিল। তখন আমি তখন আই গেস আমার ইচ্ছাটা ছিল তখন থেকে যে আমি আমার মা বাবাকে একটা গাড়ি কিনে দিব। এটা আমি জানি প্রত্যেকটা সন্তানেরই একটা ইচ্ছা। অ্যান্ড ভাই, যেই লেভেলের মিস ইনফরমেশন ছড়াচ্ছেন, আমি আমার আইনজীবীর সাথে কথা বলছি, আমি আইনি ব্যবস্থা নিব, কারণ এইখানে সাব জুডিশিয়ারি ম্যাটার্স নিয়ে কথা হচ্ছে।